এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি সহজ পদ্ধতিতে দ্বিপদী বিস্তার। তাহলে দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে দ্বিপদী বিস্তার। এর জন্য আমরা শুরুতে আমরা কি করব, আমরা একটা জেনারেল একটা আমরা প্রসিডিওর অর্থাৎ সহজ পদ্ধতিতে আমরা কিভাবে একটা দ্বিপদী রাশিকে বিস্তার করতে পারি তার জন্য আমরা একটা কি জেনারেল প্রসিডিওর আমরা আলোচনা করব। এখন দেখো শুরুতে আমরা যেটা আলোচনা করব, শুরুতে আমাদের আমরা দুইটা সূত্র নিয়ে আসবো এখানে। যে আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আবার দেখো আমরা আরেকটা সূত্র কি জানি, আমরা আরেকটা সূত্র জানি এ প্লাস বি হল কিউ ইকুয়াল টু হচ্ছে কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউ। এই দুটো সূত্র আমরা জানি। এখন আমাদের এখানে আমাদের কি কি ঘটনা ঘটতেছে এটা আমরা আমরা একটু লক্ষ্য করি, অর্থাৎ প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র এই দুইটা সূত্রের মধ্যে আমাদের কি কি ঘটনা ঘটতেছে এটা আমরা একটু লক্ষ্য করব। এখানে দেখো যে প্রথমে আমাদের এখানে প্রথম যে দ্বিপদী রাশিটা আছে এর আছে পাওয়ার হচ্ছে কি আমাদের টু, এবং পাওয়ার টু হওয়ার কারণে পদ সংখ্যা হচ্ছে কি এক দুই তিনটা, মানে পাওয়ার যখন দুই তখন পদ সংখ্যা হচ্ছে কি তিন। আবার দেখো এখানে পাওয়ার যখন তিন তখন পদ সংখ্যা হচ্ছে কয়টা এক দুই তিন চার, মানে পাওয়ার যখন তিন তখন পদ সংখ্যা হচ্ছে কি আমাদের চারটা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যদি এরকম হয় যে আমাদের কি হয় যদি আমাদের এরকম হয় এ প্লাস বি টু দি পাওয়ার এন, এরকম যদি হয় মানে পাওয়ার যদি হয় এন তাহলে পদ সংখ্যা হবে কি আমাদের এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ারের সাথে সর্বদা কি আমাদের আমাদের মানে বিস্তারের পদ সংখ্যা হবে কি এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ারের সাথে সর্বদা আমাদের এক যোগ হবে। তার মানে এ প্লাস বি টু দি পাওয়ার এন এর বিস্তারে পদ সংখ্যা হবে এন প্লাস ওয়ান, অর্থাৎ আমাদের সর্বদা পাওয়ারের সাথে কি এক যোগ হবে। এখন আমরা ভিতরে আমাদের এই যে এখানে আমাদের ভিতরে কি ঘটনা ঘটতেছে এটা আমরা একটু লক্ষ্য করি। এখানে দেখো আমাদের শুরু হয়েছে কি আমাদের শুরু হয়েছে এ এর পাওয়ার হচ্ছে টু দ্বারা, মানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি টু। তারপরে দেখো দ্বিতীয় পদে আমাদের কি দ্বিতীয় যে পদটা আছে বিস্তারের সেখানে আমরা আপাতত ধ্রুবকে কি ঘটনা ঘটতেছে সেটা আমরা একটু অ্যাভয়েড করতেছি। আমাদের এ এবং বি এই যে এ এবং বি এর মধ্যে কিরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা আমরা একটু লক্ষ্য করি। শুরুতে আমাদের এর পাওয়ার হচ্ছে কি টু, তারপরে দেখো এর পাওয়ার হচ্ছে কি আমাদের ওয়ান, তারপরে হচ্ছে কি আমাদের তৃতীয় পদে এ নাই। তার মানে আমরা এখানে বলতে পারি যে এখানে যেহেতু তৃতীয় পদে এ নাই আমরা এখানে এভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার জিরো। এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কি আমাদের ওয়ান, এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। কোনো একটা সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মানে হয় কি ওয়ান। তার মানে দেখো এ এর পাওয়ার এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি টু, তার মানে এখানে এ তে সর্বোচ্চ পাওয়ার টু, তারপরে এর পাওয়ার হচ্ছে ওয়ান, তারপরে এর পাওয়ার হচ্ছে জিরো। আবার বির ক্ষেত্রে কি হয়েছে বির ক্ষেত্রে এখানে আমাদের প্রথম পদে বি নাই, তার মানে এখানে আমরা বি নাই যেহেতু এখানে আমরা বি টু দি পাওয়ার জিরো লিখতে পারি, বি টু দি পাওয়ার জিরো ইন্টু জিরো ইন্টু এ স্কোয়ার। এই পদটাকে প্রথম পদটাকে আমরা এভাবে লিখতে পারি বি টু দি পাওয়ার জিরো ইন্টু এ স্কোয়ার, বি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ানের সাথে এ স্কোয়ার মানে হচ্ছে কি আমাদের এ স্কোয়ারই হয়। তাহলে দেখো তাহলে প্রথম পদে আমাদের হচ্ছে কি জিরো, তারপরে হচ্ছে তারপরের পদে আমাদের বির পাওয়ার হচ্ছে ওয়ান, এবং তারপরের পদে আমাদের বির পাওয়ার হচ্ছে কি আমাদের স্কোয়ার। তার মানে এখানে দেখো এর আমাদের এ এর আমাদের কি হয়েছে এ এর পাওয়ারগুলো বিস্তারে এ এর পাওয়ারগুলো সর্বোচ্চ পদ থেকে শুরু সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু হয়ে জিরো হয়ে গেছে। দেখো টুর পরে আসছে কি ওয়ান, ওয়ানের পর জিরো। আবার বি এর পাওয়ার কি হয়েছে বি এর বিস্তারে বি এর পাওয়ারগুলো হয়েছে কি জিরো থেকে শুরু হয়েছে, জিরো থেকে শুরু হয়ে আমাদের কি সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত গেছে। এখন দেখো এখানেও আমাদের একই ঘটনা ঘটতেছে যে এখানে আমাদের কি এ প্লাস বি এই যে আমাদের দ্বিপদী রাশিটা আছে এই দ্বিপদী রাশির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি থ্রি। এখানে দেখো আমাদের এ প্রথম পদ হচ্ছে কি এ কিউ, এই এ কিউটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এ কিউ ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে কি জিরো, বি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর ওয়ানের সাথে এ কিউ যোগ করলে আমাদের এ কিউ হয়। তার মানে দেখো এখানে আমাদের এ প্লাস বি হল কিউ এই পদটার বিস্তারে আমাদের প্রথম পদে এর পাওয়ার হচ্ছে কি আমাদের থ্রি, তারপরে দ্বিতীয় পদে দেখো আমাদের এর পাওয়ার হচ্ছে কি টু, তারপরে তৃতীয় পদে এর পাওয়ার হচ্ছে কি আমাদের ওয়ান, এবং চতুর্থ পদ যেটা সেখানে বি কিউ আছে শুধু বি কিউ। আবার এই বি কিউকে আমরা এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো ইন্টু বি কিউ, এ টু দি পাওয়ার জিরো ইন্টু বি কিউ মানে হচ্ছে কি এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আর বি কিউ এর সাথে ওয়ান গুণন করলে আমাদের বি কিউ হয়। তাহলে এভাবে লিখতে পারি। তাহলে এখানেও দেখো আমাদের এর পাওয়ার কি সর্বোচ্চ থেকে শুরু হয়ে থ্রি টু ওয়ান জিরো, মানে সর্বোচ্চ থেকে শুরু হয়ে আমাদের জিরো হয়েছে। আবার আমাদের বি কিউ এর ক্ষেত্রে কি হয়েছে বি কিউ এর ক্ষেত্রে আমাদের জিরো থেকে শুরু হয়েছে, বি টু দি পাওয়ার জিরো, তারপরে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়ান, তারপরে হচ্ছে বি স্কোয়ার, তারপরে হচ্ছে কি বি কিউ। তার মানে বি কিউ এর ক্ষেত্রে আমাদের জিরো থেকে শুরু হয়ে সর্বোচ্চ পদ পর্যন্ত আমাদের কি বিস্তার হয়েছে। তার মানে আমরা এখান থেকে আরেকটা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এ এর পাওয়ার মানে বিস্তারে আমি একটু প্রথমে একটু অ্যাড করে নিই যে বিস্তারে এ এর পাওয়ার
সর্বোচ্চ থেকে শুরু হয়ে, সর্বোচ্চ থেকে শুরু হয়ে শূন্য পর্যন্ত যাবে, শূন্য পর্যন্ত যাবে। আর আমাদের বি বিস্তারে বি এর পাওয়ার জিরো থেকে শুরু হয়, তার মানে শূন্য থেকে শুরু হয়ে সর্বোচ্চ পর্যন্ত যাবে, সর্বোচ্চ পর্যন্ত যাবে। এবং প্রতিটা পদে দেখো আমাদের কি এ বি, এ বি কি গুণন আকারে আছে, এ বি কি গুণন আকারে আছে। এখন আমরা লক্ষ্য করি যে আমাদের এই যে ধ্রুবক পদগুলো, এই ধ্রুবক পদগুলোর মধ্যে কি রকম কেজ অ্যারেঞ্জ করতেছে সেটা আমরা আমরা একটু লক্ষ্য করি। তাহলে দেখো এখানে আমাদের আবার প্রথম যে আমাদের পদটা, আমাদের প্রথম যে দ্বিপদী রাশিটা আছে, এখানে দ্বিপদী বিস্তারের প্রথম আমাদের যে পদটা আছে, প্রথম পদের সহগ হচ্ছে কি আমাদের এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের যে আমাদের বিস্তারে এই যে প্রতিটা পদ, পদের সহগ গুলো কিভাবে আসতেছে সেটা আমরা লক্ষ্য করব। তাহলে দেখো এখানে আমাদের এ প্লাস বি অল স্কোয়ার, প্রথম যে আমাদের কি রাশিটা, আমাদের দ্বিপদী রাশিটা আছে, এর বিস্তারে প্রথম যে পদটা আছে, প্রথম পদ হচ্ছে কি আমাদের এ স্কোয়ার, এর সহগ হচ্ছে কি আমাদের ওয়ান, এখানে এ স্কোয়ারের সহগ হচ্ছে কি ওয়ান। আবার এখানেও দেখো আমাদের কি বিস্তারে প্রথম যে আমাদের দ্বিতীয় যে আমাদের দ্বিপদী রাশিটা আছে, এই দ্বিপদী রাশির বিস্তারে প্রথম যে পদটা আমাদের আছে, এই পদের সহগ হচ্ছে কি ওয়ান। তার মানে আমরা বলতে পারি যে আমাদের সহগ প্রথমে কি ওয়ান দ্বারা শুরু হবে। তাহলে এখানে আরেকটা ডিসিশন আমরা পাচ্ছি কি সহগ, আরেকটা ডিসিশন কি পাচ্ছি যে সহগ ওয়ান দ্বারা শুরু হবে, দ্বারা শুরু হবে। তাহলে সহগ ওয়ান দ্বারা শুরু হবে। এখন দেখো এরপর আমাদের কি সহগ কি কি দ্বারা শুরু হয়েছে, তার মানে বিস্তারে সহগ ওয়ান দ্বারা কি শুরু হবে। এখন আমাদের এই দ্বিতীয় পদ এবং তৃতীয় পদে, আমাদের দ্বিতীয় পদ থেকে আমাদের সহগগুলো কোন অ্যারেঞ্জমেন্টে আসতেছে তার জন্য আমরা একটা দেনারের সূত্র আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি দেখো যে কিরকম, যে আমাদের সহগ সমান সমান আমরা লিখতে পারি, আমি একটা দেনারের সহগের একটা দেনারের একটা ফর্মুলা দেখাচ্ছি। দেখো যে সহগ, সহগ সমান সমান আমরা লিখতে পারি যে পূর্ববর্তী পদের সহগ, পূর্ববর্তী পদের সহগ ইনটু এ এর পাওয়ার ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছি, যে পদের সাহায্য নিচ্ছি ওই পদ সংখ্যা, এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমাদের শুরুতে আমাদের কি ওয়ান দ্বারা, মানে প্রথম বিস্তারের প্রথম পদের সহগ হবে কি, প্রথম পদের সহগ হবে ওয়ান। এখন এর পরের সহগগুলো কি হবে সেটা আমরা এই সূত্র থেকে আমরা ডিটারমাইন করব। সহগ ইকুয়াল টু হচ্ছে কি পূর্ববর্তী পদের সহগ ইনটু এ এর পাওয়ার ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছি ওই পদ সংখ্যা। কিরকম এই জিনিসটা কিরকম দেখো, মনে করো সাপোজ আমাদের এ বি, এ বি এর আমাদের মানে দ্বিতীয় আমাদের এখানে দেখো প্রথম বিস্তারে, এই যে প্রথম যে আমাদের দ্বিপদী রাশি সেটা আছে, তার বিস্তারে আমাদের এ বি এর অর্থাৎ দ্বিতীয় পদের সহগ হচ্ছে এখানে আমাদের কি দ্বিতীয় পদের, দ্বিতীয় পদের সহগ হচ্ছে এখানে আমাদের টু। এটা কিভাবে আসছে এই দেখো আমাদের এই সূত্রের সাথে মিলাই যে পূর্ববর্তী পদের সহগ, পূর্ববর্তী পদ আমাদের কি এ স্কোয়ার, এর সহগ হচ্ছে কি আমাদের ওয়ান, তার মানে ওয়ান লিখলাম ইনটু আমাদের কি এ এর পাওয়ার, এখানে পূর্ববর্তী পদে এর পাওয়ার হচ্ছে কি টু, তার মানে এ গুণন টু ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছি ওই পদ সংখ্যা। এখন যে পদের সাহায্য নিচ্ছি মানে কি প্রথম পদের সাহায্য নিচ্ছি, তার মানে প্রথম পদ পদ পদের পদ সংখ্যা হচ্ছে কি আমাদের ওয়ান, যে পদের সাহায্য নিচ্ছি সেই পদ সংখ্যা, তার মানে এখানে আমরা পাচ্ছি কি ডিভাইডেড বাই ওয়ান। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি কি টু, দেখো এই টু হচ্ছে কিন্তু আমাদের কি দ্বিতীয় পদের সহগ। অনুরূপভাবে আমরা যদি আমাদের এখানে দেখো তৃতীয় পদ আমাদের কি বি স্কোয়ার, বি স্কোয়ারের সহগ হচ্ছে কি ওয়ান, কিভাবে আসছে আমরা এই সূত্র থেকে একটু দেখি যে পূর্ববর্তী পদের সহগ। এখন দেখো বি স্কোয়ারের পূর্ববর্তী পদ হচ্ছে কি আমাদের টু এ বি, তাহলে এ বি এর আমাদের সহগ হচ্ছে কি টু, তার মানে আমরা লিখি এখানে, এখানে আমরা লিখি আমি একটু এখান থেকে মিশাই দিই, এবার দ্বিতীয়টা আমরা লক্ষ্য করি। তাহলে দেখো আমাদের পূর্ববর্তী পদের সহগ এখানে আমরা বি স্কোয়ারের আমরা পদের সহগ কি হবে সেটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে পূর্ববর্তী পদের সহগ হচ্ছে কি আমাদের টু। তাহলে এখানে আমরা লিখি টু ইন্টু আমাদের কি এ এর পাওয়ার, এখানে দেখো এর পাওয়ার হচ্ছে কি আমাদের, এর পাওয়ার হচ্ছে আমাদের ওয়ান, টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছি সেই পদ সংখ্যা। তাহলে এটা টু এ বি কততম পদে আছে, এক দুই দ্বিতীয়তম পদে, তার মানে পদ সংখ্যা আছে দুই, তার মানে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু, আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাচ্ছ কি ওয়ান। তাহলে দেখো আমাদের বি স্কোয়ারের সহগ এখানে কি ওয়ান। অনুরূপভাবে এখানেও তুমি এভাবে বের করতে পারো, দেখো এই আমাদের এই সূত্রটা তুমি জাস্টিফাই করতে পারো কিভাবে, মনে করো সাপোজ তুমি এই পদের সহগ জানতে চাচ্ছ, এই পদের সহগ থ্রি, এই পদের সহগ কিভাবে আসছে এইটা আমরা এই আমাদের
এই সহগ সূত্র থেকে আমরা বের করব। তাহলে দেখো এ বি স্কোয়ার এর জন্য আমরা মনে করো এ বি স্কোয়ার এর আমরা কি সহগ নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এ বি স্কোয়ার এর সহগ নির্ণয় করার জন্য পূর্ববর্তী পদের সহগ, এখানে পূর্ববর্তী পদ হচ্ছে কি থ্রি এ স্কোয়ার বি, এখন এই পদের সহগ হচ্ছে আমাদের কি থ্রি, তার মানে এখানে আমরা পাচ্ছি থ্রি ইন্টু এর পাওয়ার মানে হচ্ছে কি আমাদের টু, থ্রি ইন্টু টু ডিভাইডেড বাই হচ্ছে কি যে পদের সাহায্য নিচ্ছি সেই পদ সংখ্যা, এই পদের আমরা সাহায্য নিচ্ছি এই পদের পদ সংখ্যা হচ্ছে কি এক দুই, দ্বিতীয়তম পদে অবস্থান করছে তার মানে এর পদ সংখ্যা হচ্ছে টু, তার মানে ডিভাইডেড বাই টু, এখন এখানে টু টু কাটা গেলে আমাদের দেখো এখানে আসতেছে কি থ্রি, তাহলে দেখো এই থ্রি এখানে আমাদের এই থ্রি চলে আসছে মিলে গেছে। অনুরূপ ভাবে এভাবে আমাদের সহগগুলো প্রতিটা পদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। আবার দেখো যদি তুমি এখানে যাচাই করতে চাও যে বিকিউ এর সহগ ওয়ান এটা কিভাবে আসলো, তাহলে বিকিউ এর সহগ ওয়ান এটা নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে পূর্ববর্তী পদের সহগ আমাদের কি ছিল, পূর্ববর্তী পদের সহগ ছিল আমাদের থ্রি, দেখো এ বি স্কোয়ার এর সহগ হচ্ছে কি থ্রি, থ্রি ইন্টু আমরা আমাদের কি এর পাওয়ার হচ্ছে কি আমাদের এখানে দেখো এ টু দি পাওয়ার ওয়ান, তারপর থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছি সেই পদ সংখ্যা, এখানে যে পদের সাহায্য নিচ্ছি সেই পদ সংখ্যা কত নম্বর পদে আছে, এটা আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর পদে আছে, তার মানে পদ সংখ্যা হচ্ছে আমাদের কি থ্রি, তাহলে এখন দেখো থ্রি থ্রি কাটা গেলে এখান থেকে তুমি পাচ্ছ ওয়ান, তার মানে বিকিউ এর আমাদের সহগ হচ্ছে কি ওয়ান, দেখো আমাদের মিলে গেছে। এভাবে আমাদের সহগ নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে কি পূর্ববর্তী পদের সহগ ইন্টু এর পাওয়ার ডিভাইডেড বাই কি যে পদের সাহায্য নিচ্ছি ওই পদ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি একটা তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে, ছোট্ট একটা এক্সাম্পল যে তোমাকে বলা হচ্ছে মনে করো ধরো যে এ প্লাস বি টু দি পাওয়ার সেভেন এর বিস্তার, সেভেন কে বিস্তার করো, বিস্তার করো, মনে করো এটা তোমাকে বলছে যে এ প্লাস বি টু দি পাওয়ার সেভেন কে কি করো বিস্তার করো, তাহলে এটাকে আমরা কিভাবে বিস্তার করতে পারি একটু লক্ষ্য করো, যে আমাদের দেওয়া থেকে এখন আমরা কি করবো এটা সলিউশন করব, সলিউশন করি, সলিউশন তাহলে আমাদের প্রদত্ত দ্বিপদী আমাদের যে দ্বিপদটা আছে সেটা হচ্ছে কি আমাদের যে প্রদত্ত রাশি হচ্ছে কি আমাদের এ প্লাস বি টু দি পাওয়ার কি সেভেন। এখন দেখো আমি বলছিলাম যে আমাদের এখানে দেখো তাহলে পদ সংখ্যা কি হবে, শুরুতে আমরা প্রথমে দেখবো যে পদ সংখ্যা কত হবে, এখানে যেহেতু সেভেন তার মানে সেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এইট, তার মানে এর বিস্তারে আমাদের পদ সংখ্যা হবে কি এইট, তার মানে এ ইন্টু বি এই টার্মটা আমাদের আটবার হবে, তাহলে শুরুতে আমরা এ বি টার্মটা আটবার লিখে নিই, তাহলে লিখে নিই এই যে এ বি তারপরে হচ্ছে একটু স্পেস দেবো এখানে, তারপরে হচ্ছে কি আমাদের এ বি তারপরে হচ্ছে এ বি প্লাস এক দুই তিন চার এ বি প্লাস এ বি, তাহলে আমি কয়বার নিলাম কয়টা এ বি টার্ম নিলাম আটটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা টার্ম নিলাম। এখন আমি বলছিলাম যে এর পাওয়ার সর্বোচ্চ থেকে শুরু হয়ে জিরো হবে, তার মানে আমরা সর্বোচ্চ লিখি সেভেন, তারপরে আছে আমাদের কি সিক্স, তারপরে আছে কি আমাদের ফাইভ, তারপরে আছে আমাদের কি ফোর, তারপরে আছে আমাদের কি থ্রি, তারপরে আছে আমাদের কি থ্রির পর হবে কি আমাদের টু, তারপরে আছে কি ওয়ান, তারপরে আছে কি জিরো, এভাবে হয়ে যাবে। আর বি এর পাওয়ার কি জিরো থেকে শুরু হয়ে সর্বোচ্চ হবে, তার মানে হচ্ছে জিরো, তারপরে আছে কি আমাদের ওয়ান, তারপরে আছে কি টু, তারপরে আছে কি আমাদের থ্রি, তারপরে আছে কি আমাদের ফোর, তারপরে আছে ফাইভ, তারপরে আছে কি সিক্স, তারপরে আছে কি সেভেন, এভাবে আমাদের এই আমাদের কি এ বি আমাদের এভাবে অ্যারেঞ্জ করবে। এখন আমরা আমাদের কাজ হয়ে গেল, এ বি কীভাবে আমাদের বিন্যস্ত হবে সেই জিনিসটা আমরা নির্ণয় করে ফেললাম, এখন আমরা নির্ণয় করব সহগ, প্রতিটা সহগ কী হবে সেটা আমরা আমরা এখন নির্ণয় করব। আমি বলছিলাম যে প্রথম বিস্তারে প্রথম পদের সহগ হবে কি ওয়ান, তার মানে এর সহগ হচ্ছে কি আমাদের ওয়ান, এটা আমরা লিখি। আর এর সহগ কীভাবে আমরা নির্ণয় করব সেটা তো তোমাদেরকে দেখাই দিলাম, যে পূর্ববর্তী পদের সহগ, এখানে পূর্ববর্তী পদের সহগ আমি এখন দেখো সহগগুলো নির্ণয় করা দেখাচ্ছি, আমরা এখন এই পদের সহগ নির্ণয় করতে পারছি, এই পদের সহগ নির্ণয়ের সূত্র হচ্ছে পূর্ববর্তী পদের সহগ, এখন এই যে পদটা আছে এই পদের সহগ হচ্ছে আমাদের কি ওয়ান, তার মানে ওয়ান ইন্টু এর পাওয়ার হচ্ছে আমাদের কি সেভেন ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছি সেই পদের সংখ্যা, এখন মানে এই পদের সাহায্য নিচ্ছি আর এই পদটা হচ্ছে কি এক নম্বর পদে অবস্থান করতেছে, তার মানে ওয়ান ইন্টু সেভেন ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি কি সেভেন, তার মানে এর সহগ হচ্ছে কি আমাদের এখানে সেভেন, এটা পাইলাম। এবার আমরা এর সহগ আমরা নির্ণয় করবো, এর সহগের জন্য আমাদের কি পূর্ববর্তী পদের সহগ, পূর্ববর্তী পদের সহগ হচ্ছে কি আমাদের সেভেন ইন্টু এর পাওয়ার হচ্ছে কি এ টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছি সেই পদের সংখ্যা, এই পদটা আমাদের দুই নম্বরে আছে, তার মানে আমাদের দেখো এক দুই দুই নম্বর পদে আছে, তার মানে পদ সংখ্যা হচ্ছে টু, তার মানে সেভেন ইন্টু সিক্স ডিভাইডেড বাই টু পাচ্ছি, তার মানে এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে তুমি পাবা কি সেভেন ইন্টু থ্রি, তার মানে তিন সাথে একুশ, তার মানে এই পদের আমাদের সহগ হবে কি টু ওয়ান,
এখন আমরা এই পদের সহগ নির্ণয় করব। এখন এই পদের সহগের ক্ষেত্রে আমরা কি পূর্ববর্তী পদের সহগ, পূর্ববর্তী পদের সহগ হতে কি 21 ইনটু এ এর পাওয়ার, এর পাওয়ার হতে কি e টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই দ্বি পদের সাহায্য নিচ্ছে সেই পদের সংখ্যা, এটা হচ্ছে কি তিন নম্বর পদে আছে, তার মানে আমাদের পদের সংখ্যা হবে কি 3, তার মানে 3 সাতা আমরা কাটাকাটি করলে 3 সাতা 21 আর এখানে আমাদের কি 5 সাতা 35, তার মানে এর সহগ আমরা পাচ্ছি কি 35। এখন আবার এর আমরা কি এ সহগ নির্ণয় করতে চাচ্ছি, তার মানে পূর্ববর্তী পদের সহগ হচ্ছে কি 35 ইন্টু এর পাওয়ার হচ্ছে কি এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আমাদের এই পদটা আমাদের কত নম্বর পদে আছে, 4 নম্বর পদে, তার মানে পদ সংখ্যা হচ্ছে কি 4, তার মানে 4 কে 4 দ্বারা যদি কাটাকাটি করো তুমি 35 এ পাচ্ছ, তার মানে এরও সহগ হচ্ছে কি 35। তারপরে আবার এখন আমরা কি এর এর আমরা কি নির্ণয় করবো, এর সহগটা আমরা নির্ণয় করবো, এর সহগ নির্ণয় করার জন্য পূর্ববর্তী পদের সহগ, পূর্ববর্তী পদের সহগ হচ্ছে কি 35 ইন্টু আমাদের এর এর পাওয়ার, এর পাওয়ার হচ্ছে কি আমাদের 3 ডিভাইডেড বাই আমাদের এটা হচ্ছে কত নম্বর পদে আছে, এটা হচ্ছে 5 নম্বর পদে, তার মানে 5। এখন 5 দ্বারা যদি 35 কে আমরা কাটি তার মানে হচ্ছে কি 5 সাতা 35 আর 3 সাতা 21, তার মানে এর সহগ হবে কি আমাদের 21। তারপরে এর সহগ আমাদের কি হবে এটা আমরা এখন ডিটারমাইন করব। এখন আমাদের কি আবার পূর্ববর্তী পদের সহগ, পূর্ববর্তী পদের সহগ এখানে হচ্ছে কি 21, দেখো এই সহ এই পদের সহগ হচ্ছে কি 21 ডিভাইডেড বাই এর পাওয়ার, এর পাওয়ার হচ্ছে কি আমাদের 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি যে পদের সাহায্য নিচ্ছি সেই পদের সংখ্যা, এই পদের সংখ্যা হচ্ছে কি আমাদের 6। তাহলে আমরা একটু কাটাকাটি করি, 2 দ্বারা 6 কে কাটলে হচ্ছে 3, 3 দ্বারা 21 কে কাটলে হচ্ছে কি 7, তার মানে এর সহগ হচ্ছে কি আমাদের 7। আর এর আমাদের পদের সংখ্যা এর কি হবে, এর আমাদের এক্ষেত্রে আমাদের কি হবে দেখো এর এর সহগ হবে কি আমাদের পূর্ববর্তী পদের সহগ 7 ইন্টু এর পাওয়ার, এর পাওয়ার হচ্ছে কি আমাদের 1 ডিভাইডেড বাই যে পদের সাহায্য নিচ্ছে সেই পদের সংখ্যা, এটা কত নম্বর পদে আছে 7 নম্বর পদ, মানে পদ সংখ্যা হচ্ছে 7, তার মানে 7 কে 7 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে কি 1, তার মানে এর সহগ হচ্ছে কি 1। তাহলে দেখো আমি সহগগুলো সব নির্ণয় করে ফেললাম ইজিলি। এখন আমি এটাকে একটু মিশাই দিলাম, এই অংশগুলো এই অংশগুলোকে একটু মিশাই দিই। তাহলে দেখো এটাকে যদি আমি এখন একটু সাজাই লিখি তাহলে আমি কিভাবে পাচ্ছি, বি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি বি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে এখানে 1 ইন্টু এ টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কি আমাদের এ টু দি পাওয়ার 7 প্লাস 7 ইন্টু এখানে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 6 ইন্টু বি, বি টু দি পাওয়ার 1 মানে বি, প্লাস 21 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইন্টু এ স্কোয়ার, প্লাস 35 ইন্টু এ টু দি পাওয়ার 4 বি কিউ, প্লাস 35 ইন্টু এ কিউ বি টু দি পাওয়ার 4, প্লাস 21 ইন্টু এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5, প্লাস 7 এ বি টু দি পাওয়ার হচ্ছে কি 6, প্লাস হচ্ছে কি এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণন করলে 1, তার মানে হচ্ছে বি টু দি পাওয়ার 7। তাহলে দেখো আমাদের বিস্তারটা এটা, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।